সিকিউরিটির স্বার্থে আমরা তাদেরকে এনেছি। তারা যখন ইনসিকিউরিটির কথা বলছিল যে আমরা নিরাপদ আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, এই নিরাপত্তাহীনতার কারণেই মূলত তাদেরকে আমাদের কাছে আনা। একটা গুজব ছড়িয়েছে গতকাল রাতে যে তারা স্বেচ্ছায় বিবৃতি দেয় নাই। ভাই একটু বলবেন যে পরিবার ভেতরে আছে, পরিবারের হেফাজতে আসলে তাদের দিয়ে দিবেন নাকি ওরা এখানে থাকবে? আর সেকেন্ড হচ্ছে কালকে পরিবার এসেছিল দেখা করতে দেননি, তাহলে যদি আপনাদের হেফাজতে থাকে? এটা আপনি ঠিক বলেন নাই। গতকাল রাতেও পরিবারের লোকজন এসেছে দেখা করেছে, আজকেও তারা পরিবারের লোকজন দেখা করেছে এবং আমাদের কাছে সন্তুষ্টি প্রকাশ করেছে এবং তারা যে ভালো হয়েছে সেই জন্য তারা আমাদেরকে ধন্যবাদ দিয়েছে। আমরাও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তাই না? আপনারা জানেন এই সমন্বয়কারীকে ঘিরে অনেক গুজব চলছে এবং আমরাও তাদের পরিবারের সাথে কথা বলেছিলাম, তাদের পরিবার এবং তারা যে কথা বলা সেখানেও তারা যখন ইনসিকিউরিটির কথা বলছিল যে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, সেই নিরাপত্তাহীনতার কারণেই মূলত তাদেরকে আমাদের কাছে আনা। এবং আপনারা জানেন তারা এখনও পর্যন্ত সুস্থ আছে, আমি আপনাদের গতকালও বলছিলাম যে তার পরিবারের কাছে আপনারা মেসেজ দেওয়ার জন্য যে তারা আমাদের কাছে ভালো আছে, সুস্থ আছে এবং তার ধারাবাহিক তাদের পরিবারে কিন্তু গতকাল রাতেও এসেছে, আজকেও কিন্তু তারা তার পরিবারের লোকজন তাদের সাথে কথা বলেছে এবং তার পরিবারের লোকজন অলরেডি বলেছেন যে তারা কী পর্যায়ে আছে, কী ভাবে আছে। আমি মনে করি যে আসলে রাষ্ট্রের আমরা একজন পুলিশ সদস্য কর্মকর্তা হিসেবে আমরা মনে করি কোনো ব্যক্তি কেউ যদি আসলে ইনসিকিউর ফিল করে আমাদের কাছে সে বিষয়টা আসে, আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে তাদেরকে বিষয়টা দেখভাল করা। আমরা সেই হিসেবে তাদের সিকিউরিটির পারপাসটার কারণেই আমরা মূলত তাদেরকে আমরা দেখভাল করছি এবং তারা অলরেডি কিন্তু তারা একটা বিবৃতিও তারা প্রদান করেছে যে তারা যে কোটাবদ্ধ আন্দোলনকে তারা এখান থেকে তারা এটাকে ঘোষণা করেছে যে তারা নাই আন্দোলনে, তারা নাই। এখন যদি আপনারা মনে করেন যে এটাও একটা গুজব ছড়িয়েছে আমরা দেখেছি গতকাল রাতে যে তারা স্বেচ্ছায় বিবৃতি দেয় নাই, এই ধরনের কথাও বলেছে। আমার কথা হলো যে আমরা মনে করি যে আমাদের ডিবির যে কার্যালয় এটা একটা মানুষের একটা আস্থার জায়গা, এখানে কাউকে হেনস্থা করা বা কারো প্রতি অন্যায় আচরণ করা সেটা ডিবি কখনোই করে না এবং আমি মনে করি ভবিষ্যতেও করবে। এটা একটা আস্থার জায়গা, মানুষ যখন কোনো বিপদে পড়ে আমাদের কাছে আসে, কেউ যেন সিকিউরিটিহীনতায় ভোগে আমাদের কাছে আসে বা আমরা নিয়ে আসি, আমরা তাদের সিকিউরিটি দেওয়ার জন্য মূলত কাজটা করি।